গতকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে, তবে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। আজও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামীকাল। সেটি ঘটলে রাজ্যের আবহাওয়ায় কিছু বদল আসতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। নতুন সপ্তাহে রাজ্য জুড়ে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র 21 তারিখ অর্থাৎ শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 19 জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে, যা হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে, তবে আপাতত তার কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে তাপমাত্রা আগামী 5 দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 5 দিন আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টির 36% ঘাটতি রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী 5 দিনে এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। 21 জুলাই শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ষার চলতি মরশুমে সারা উত্তর ভারত জুড়ে বন্যা পরিস্থিতি। দিল্লি থেকে শুরু করে পঞ্জাব, উত্তরাখণ্ড কিংবা উত্তরপ্রদেশ একাধিক রাজ্যে এই বছরের বর্ষায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু হিমাচল প্রদেশে বর্ষার কারণে 120-এর বেশি মানুষ মারা গিয়েছেন। পাহাড়ে মুহুমুহু ধস, মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপা বান বহু মানুষের প্রাণ কেড়েছে। রাজ্যের নানা প্রান্তে রাস্তাঘাট, সেতু এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 জুন হিমাচল প্রদেশে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান তাতে দেখা গিয়েছে, রাজ্যে মোট 4,636 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালও কুলুর একটি গ্রামে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি হয়, তাতে একজনের মৃত্যু হয়েছে, আরো 3 জন আহত হন। মেঘ ভাঙা বৃষ্টির কারণে ওই এলাকায় হরপা বান আসে, তাতে একাংশের রাস্তাঘাট ভেসে যায়, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন, কিন্তু চিন্তার মেঘ তাতে কাটছে না। হিমাচল প্রদেশের পাশাপাশি বর্ষায় উত্তরাখণ্ডের পরিস্থিতিও শোচনীয়। টানা বৃষ্টিতে সেখানে গঙ্গার জল বেড়ে গিয়েছে, বিপদসীমার উপর দিয়ে বইছে পাহাড়ি নদীগুলি। দেবপ্রয়াগ এবং হরিদ্বারে গঙ্গার পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে প্রশাসন। গঙ্গার জলস্তর পৌঁছেছে 436.20 মিটারে, যার ফলে প্লাবিত হয়েছে সঙ্গম ঘাট, রামকুণ্ডু, ফোলাদি ঘাটের মতো এলাকা। হরিদ্বারে গঙ্গা ফুঁসে উঠেছে, বিপদসীমা পেরিয়ে জলস্তর পৌঁছেছে 293.15 মিটারে। এই পরিস্থিতিতেও আশার বাণী শোনাতে পারছেন না মৌসম ভবন। তাদের পূর্বাভাস অনুযায়ী হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এখন বৃষ্টি থামার সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই রাজ্যেই, ফলে নদীর জল আরও বেড়ে যেতে পারে। রয়েছে ধস হরপা বন্যার সতর্কতাও।